এবার আমরা 4 নম্বরের যে অঙ্ক, আন্তর্জাতিক তারিখ রেখা সমস্যা ও সমাধান সম্পর্কিত অঙ্ক, প্রথম অঙ্ক দেখো, বলছে পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থিত কোন একটি স্থানের কত ডিগ্রি তাকিমা, 172 ডিগ্রি পূর্ব, স্থানীয় সময় যখন শনিবার ভোর 3:15 তখন আরো একটি স্থানের কত ডিগ্রি, সেটা হচ্ছে 112 ডিগ্রি পশ্চিম, আর বার ও স্থানীয় সময় কি হবে। তাহলে এটা আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কিত তার সমস্যা এবং সমাধান। তাহলে প্রথমে আমি সমাধানই লিখলাম, সমাধান, ঠিক আছে। ফার্স্ট দেখো, তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে আমরা যে অঙ্কটা করে রয়েছি মাঝখানে 0 ডিগ্রি থাকতো, তাহলে এখানে মাঝখানে থাকে কত ডিগ্রি, 180 ডিগ্রি, মাঝখানে যা 180 ডিগ্রি, তাহলে ডান দিক আর বাম দিক এটা উল্টে যাবে, তাহলে এইটা হয়ে যাবে তোমার কোন দিক, পশ্চিম দিক, এইটা হয়ে যাবে পশ্চিম দিক, আর এই দিকটা হয়ে যাবে তোমার কি দিক, পূর্ব দিক। এইটা আগে তোমাকে করে নিতে হবে, এটা পশ্চিম দিক পূর্ব দিক। তাহলে ফার্স্ট দেখো, পৃথিবী পৃষ্ঠের কোনো 172 ডিগ্রি পূর্ব, তাহলে এই জায়গাটা তোমাকে এইটা ধরা প্রথম স্থানটা, তাহলে 172 ডিগ্রি, তাহলে এই দিকটা লিখতে হবে 172 ডিগ্রি পূর্ব, ঠিক আছে। 172 ডিগ্রি কটা বাজে, শনিবার, এই জায়গাটা শনিবার ভোর 3:15, এইটা এটা হচ্ছে তোমার সময়। এদিকে পশ্চিম দিকে দেখো, দ্বিতীয় যে স্থানটা তার দাগিয়ে হচ্ছে কত ডিগ্রি, 112 ডিগ্রি, 112 ডিগ্রি পশ্চিম, ঠিক আছে। এর সময় তারিখ তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এইটা আগে যেমন আমরা করছিলাম মাঝখানে 0 রেখে এই দিকটা পূর্ব দিক আর এই দিকটা পশ্চিম দিক, এটা আন্তর্জাতিক তারিখ রেখা যেহেতু করা হচ্ছে, তখন হয়ে যাচ্ছে তখন মাঝখানে 180 ডিগ্রি, পর পূর্ব দিকটা দেখো চলে আসছে উল্টে গেছে, দেখো এই দিকটা পশ্চিম দিক হয়ে যাচ্ছে আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক হয়ে যাচ্ছে। সমাধান, এবারে তোমার এটা ধাপ 1 গেল, ধাপ 2 এ দেখো, ধাপ 2 এ তাহলে কি করতে হবে, প্রথম স্থান ও দ্বিতীয় স্থানের মধ্যে তাহলে দাঘিমার পার্থক্য বার করতে হবে, প্রথম স্থান ও দ্বিতীয় স্থানের মধ্যে দাঘিমার পার্থক্য, প্রথম স্থানের মধ্যে দ্বিতীয় স্থানে দাঘিমার পার্থক্য দেখো, তাহলে 180 ডিগ্রি আমার দরকার, এই 172 থেকে 180 ডিগ্রি হচ্ছে দেখো 8 ডিগ্রি, আবার এদিক থেকে 112 থেকে 180 ডিগ্রি বিয়োগ করে যেটুকু পাবো, তাহলে 180 থেকে দুটোকে বিয়োগ করে দুটোকে কি করতে হবে, তাহলে 180 থেকে প্রথমে দেখো বিয়োগ করো 172 ডিগ্রি, বিয়োগ হলো মাঝখানে আবার যোগ দিলাম, আবার 180 থেকে 112 ডিগ্রি কি হচ্ছে বিয়োগ করলাম, দুটো কি দেখো এইটাকেও বিয়োগ করলাম এইটাকেও বিয়োগ করলাম, দিয়ে বিয়োগ ফল যা হলো দুটোকে কি করলাম যোগ করলাম, তাহলে দেখো এখানে তুমি পাবে 8 ডিগ্রি, এইটা পাবো 180 থেকে 172 বিয়োগ করলে পাবো আমি 8 ডিগ্রি, আর এটা পাবো 12 আর 68 পাবো, সমান কত ডিগ্রি পার্থক্য পেলাম, 76 ডিগ্রি। তাহলে এই টোটাল এই স্থান থেকে এই স্থানের মধ্যে টোটাল দাঘিমার পার্থক্য হচ্ছে কত ডিগ্রি, 76 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবারে ধাপ থ্রি আমরা কি জানি, আমরা জানি 1 ডিগ্রি, তাহলে এখানে 1 ডিগ্রি দাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কমিনিট 4 মিনিট, আর এখানে কত ডিগ্রি, 76 ডিগ্রি দাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 × 76 ডিগ্রি দিয়ে হচ্ছে মিনিট, তাহলে 4 × 76 যদি গুণ করা হয় তার 6 হচ্ছে 24, 4 হাতে থাকে 2, 4, 7, 28 আর 2, 30 আর 304 মিনিট, 304 মিনিট সমান 5 ঘন্টা 4 মিনিট, 304 মিনিট সমান 5 ঘন্টা 4 মিনিট পাওয়া গেল। এবারে ধাপ 4, ধাপ 4 কি বলতে হবে,
ধাপপুর দেখো, এখানে মাঝখানে আন্তর্জাতিক রেখা আছে, কিন্তু প্রথম স্থানের কোন দিকে অবস্থিত? প্রথম স্থানের এইটা যদি প্রথম স্থান ধরা হয়, এটা যদি ফার্স্ট স্থান ধরা হয়, এটা যদি দ্বিতীয় স্থান ধরা হয়, তাহলে প্রথম স্থানের পূর্ব দিকে দ্বিতীয় স্থানটি অবস্থিত। তাহলে প্রথম স্থানের তুলনায় পূর্ব দিকে অবস্থিত হওয়ার জন্যে তাহলে কী হবে, সময়টা কী হবে, এগিয়ে থাকবে। কিন্তু আবার 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা ক্রস করার জন্যে পশ্চিম দিকে অবস্থিত হওয়ার জন্য একদিন কী হবে, পিছিয়ে থাকবে। তো সেইটাই তোমাকে এখানে কী করতে হবে, লিখতে হবে। তাহলে এইটা যদি বলা হয় প্রথম স্থানের, প্রথম স্থানের পরিপ্রেক্ষিতে, প্রথম স্থানের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় স্থানটি, দ্বিতীয় স্থানটি পূর্ব দিকে অবস্থিত হওয়ায় দ্বিতীয় স্থানটির সময় বেশি হবে, সময় বেশি হবে। কিন্তু দেখো আবার 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা যেহেতু অতিক্রম করছে, সেই জন্য কি হবে, একদিন কি হবে, কমে যাবে। কিন্তু 180 ডিগ্রি রেখা অতিক্রম করায় সময় একদিন কম হবে, এটা তোমাকে লিখতে হবে, একদিন কি হবে, কম হবে। এবার হচ্ছে ধাপ ফাইভে তোমাকে কি বলে দেখো, তাহলে এবার সময়টা তোমাকে বার করতে হবে। দ্বিতীয় স্থানের বলেছে সময় স্থানীয় সময় হবে, দ্বিতীয় স্থানের স্থানীয় সময় কি করে বার করবে, তাহলে দেখো শনিবার ছিল ভোর 3:15 শনিবার, তাহলে এখানে লেখো স্থানীয় সময় হবে সমান শনিবার ভোর 3:15 যুক্ত কত বেশি, এখানে 5 ঘন্টা 4 মিনিট যুক্ত হবে, যা পাবো সময়টা কি হবে, শনিবার ছিল যেহেতু আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করছে, একদিন কি হবে, কমে যাবে। তাহলে ভোর 3:15 থেকে 5 ঘন্টা যোগ করো, ভোরে 5 ঘন্টা, 5, 4, 5, 6, 7, 8 8, 15 আর 4, 19, তাহলে ভোর থেকে হয়ে গেল সকাল, তাহলে সকাল সকাল 8:15 এখানে 4 আর এখানে 15, সকাল 8:19 এখানে ছিল শনিবার, যেহেতু আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করছে, হয়ে যাবে কি বার, শুক্রবার। এটাই হচ্ছে তোমার উত্তর।